মা ও শিশুর মৃত্যু হয়। সেই গর্ভধারণ থেকে শুরু করে নিরাপদ প্রসব পর্যন্ত একজন মিডওয়াইফ মা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্বস্ত কর্মী হিসাবে কাজ করতে পারে। প্রশিক্ষিত মিডওয়াইফ তার অর্জিত জ্ঞান এবং দক্ষতাকে যথাযথ ব্যবহারের মাধ্যমে সমাজে নিজের দৃঢ় অবস্থান নিশ্চিত করতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মা ও মৃত্যু হার কমানোর নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত আজ 3000 মিডওয়াইফস পদ সৃজিত হয়েছে। এই সৃজিত পদ পূরণের লক্ষ্যে একাধারে স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল একযোগে কাজ করে যাচ্ছে। পাশাপাশি একথাও বলতে চাই, মাতৃ ও নবজাতকের মৃত্যু হার কমানোর লক্ষ্যে আজকে সরকার এবং আমাদের সঙ্গে রয়েছেন UNFPA, WHO, DFID, GAP, SIDA, সবার সমন্বিত উদ্যোগে আমরা কোয়ালিফাইড মিডওয়াইফ তৈরিতে কার্যক্রম অব্যাহত রাখছি। গ্র্যাজুয়েট মিডওয়াইফ বৃন্দ লাইসেন্সিং পরীক্ষায় বিভিন্ন উপজেলা এবং সাবসেন্টার সমূহে কাজ করে যাচ্ছে। এ প্রসঙ্গে আমি যদি একটু পিছন দিকে যাই তাহলে আমাকে যেটা বলতে হবে সেটা হলো যে 1972 সালের 8 অক্টোবর আজকে যেটা BSNMU, যেটি পূর্বের PG হসপিটাল, সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি ডাক্তার সাহেবদের সাথে পরামর্শ করেছিলাম যে আপনারা আমাকে একটা প্ল্যান দিন যাতে গ্রাজুয়েট মেয়েরা এই নার্সেবায় আসতে পারে। তারই রেশ ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্স এবং মিডওয়াইফদের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। যেটি আমি আগেই বলছিলাম, 3000 মিডওয়াইফ তৈরি করা হয়েছে। আমাদের নার্স এবং মিডওয়াইফদের দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে। ইতিমধ্যে মিডওয়াইফসরা প্রায় 60 জন মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, আরও 30 জন এখনও পড়াশোনা রয়েছেন এবং 2 জন PhD ডিগ্রি অর্জনে নিয়মিত পড়াশোনা করে যাচ্ছেন। এখানে আমাদের যে সিডার রয়েছে তারা আমাদের এটি হেল্প করছে, সেটি ওয়েব বেসড মাস্টার্স করছেন। এই তারা ডিগ্রি অর্জন করে তারা একদিকে যেমন শিক্ষার মান বাড়িয়ে দিচ্ছেন, তারা নিজেকে কোয়ালিফাইড করছেন, অন্যদিকে তারা নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের যে মিডওয়াইফ যারা রয়েছে তাদের মধ্যে 12 জন PhD থেকে তারা লিখিত পরীক্ষা বা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরিতে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। খুব শীঘ্রই হয়তো তারা তাদের কর্মস্থলী অর্থাৎ উপজেলা এবং ইউনিয়ন সাবসেন্টারগুলোতে চলে যেতে পারবেন। প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী গর্ভকালীন প্রসূতি ও শিশু পরিচর্যার মাধ্যমে মা ও শিশু মৃত্যু হার কমিয়ে আনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে নীতিও প্রতিজ্ঞাবদ্ধ, ছোট পরিসরে আমি মহাপরিচালক হিসাবে আমি সবসময় সাধ্যমতো প্রশাসনিক এবং অন্যান্য সহযোগিতা করতেও প্রতিজ্ঞাবদ্ধ। আজকে মিডওয়াইফ দিবস পালনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল, শিক্ষকবৃন্দ, মিডওয়াইফস এবং অন্যান্য সহযোগীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আই উড লাইক টু অ্যাকনোলেজ দ্য কন্ট্রিবিউশন অফ UNFPA, WHO, সুইডেন গভর্নমেন্ট, DFID, গ্লোবাল অ্যাফেয়ার্স কানান্ডার, সেভ দ্য চিলড্রেন অ্যান্ড আদার NGOs টু সাপোর্ট মিডওয়াইফার এডুকেশন অ্যান্ড সার্ভিস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ন্যাশনাল হেলথ সিস্টেম। আজকের এই কর্মসূচি আমি সার্বিক সাফল্য কামনা করছি। আর সর্বশেষে বলতে চাইছি, আমার যারা মিডওয়াইফস রয়েছে আমরা পারি, আমরা পারব, আমরা বহু দূর যেতে চাই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ম্যাডাম। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস সুরাইয়া বেগম, রেজিস্টার, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, টু প্রেজেন্ট কিনোট অন দ্য ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফস 2018। মিস সুরাইয়া বেগম, আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং টু অল। Today in this special occasion, our chief guest is Janab Faiz Ahmed, Sachib, Shastra, Shikha Paribar, Kalyan Bibhag, and Bishesh Atithi, Adhyapok Dr. Abul Kalam Azad, Mahapurichalok DGH, Janab Tanra Siddha, Mahapurichalok,
nursing home, Midwifery, Dr. Iqbal Arsalan, Shahapati Shachi, guest of honor, Dr. Asha Tarkarisan, UNFPA representative, WHO representative, about অনুষ্ঠানে সভাপতি বেগম বদরুন্নেছা, অতিরিক্ত সচিব স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ এবং ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নার্সিং হোম মিডওয়াইফারি কাউন্সিল, এছাড়া উপস্থিত আছেন নার্সিং পেশার কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ এবং উন্নয়ন সংস্থা এবং আরেকজন বিশেষ অতিথি আছেন আহমদ আল কবির এবং ডক্টর আবু জাফর হাকিম, এ জে মুসা এবং অন্যান্য রেসপেক্টিভ অতিথিবৃন্দ, নার্স ও মিডওয়াইফ সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কিনোট প্রেজেন্ট করতে যাচ্ছি। মে 5 ইজ দি ইন্টারন্যাশনালি রিকগনাইজড ডে ফর হাইলাইটিং দি ওয়ার্ল্ড অফ মিডওয়াইফস। International Confederation of Midwives established the idea of the International Day of the Midwife in 1980s, and then ICMs formally launched this program since 1992. And ICM selects midwife leading the way with quality care is the theme for this year. The key messages are: the tireless work of midwives is also a crucial step towards targets set in achieving SDG 3 and 5 beyond 2030. And implementing quality midwifery service could prevent about 2/3 of women's and newborns' death globally. Highlighting high-quality midwifery care for women and newborns saves lives and contributes to healthy families and more productive communities. Quality of care is a key component of the right to health and route to equity and dignity for women and children. ICM aims to keep delivering effective midwifery leadership and expertise informed by midwives from all over the world. Regulated and educated midwives deliver safe, effective, timely and efficient health care to mothers and their newborns. Midwives can help to achieve SDGs by providing quality care to women of reproductive age and their families. Midwives in Bangladesh. Bangladesh government has made a good progress in reducing maternal and infant mortality rate, has been awarded United Assembly for its remarkable achievement. Honorable Prime Minister Sheikh Hasina committed to spread midwifery services for women, usually poor and disadvantaged group of people. Over 340,000 women and over the million infants around the world die each year from preventable complications from pregnancy and childbirth. The overwhelming majority of these deaths occur in low-income countries. Most of the deaths could be prevented if the deliveries were attended by a trained midwife. For the successful achievement of SDGs, midwifery care makes significant contribution to healthy families and thriving communities. Midwives can develop partnership with pregnant mothers by providing best birth experience and quality care they need. Why do we celebrate IDM? This is prepared for the progress made in Bangladesh. The important roles of midwives for the care of pregnant women and babies by organizing various activities, celebrating IDM of midwives for progress made in reducing maternal and infant mortality rate
a certain equity between rural and urban people. For the achievement of midwives, progress made in improving maternal and neonatal care, sharing midwifery education and service related issues with policy makers for giving its solution, such as faculty development, logistic supplies, career development, etc. For adopting new concept regarding midwifery services, create more midwives post to get involved for the achievement of SDGs by 2030. Maternal health situation in Bangladesh, from the World Bank Organization report, we have maternal mortality rate 176 per lakh live births. Infant mortality rate is 31 per 1,000 live births. Neonatal mortality rate 23% per 1,000 live births. And maternal death occur 7,300 per year. Our human resources are, we have certified midwife 1,600 and 3 years diploma in midwifery course completed 1,883. And total we have nurse midwife 50,210. We have junior midwife 2,384. MCS visitors are 504. CSBN are 8,820, FWB 6,630. Recent activities 1,600 RA registered nurses completed 6 months advanced certified midwifery training. Among them, 1,200 were already being posted as midwife at Upozela and Union subcenters. And 1,139 midwives qualified PSC examination and waiting for deployment. A job description and dress code are finalized for midwives. A standard operating procedure guideline finalized. Doctors, nurses, and managers are oriented on your midwifery education by DGNM. Reduction of maternal and infant mortality rate from 320 to 176, and establishment of midwife-led care unit 5 in 2016 and 27 in 2017 by DGNM. Education, increasing the number of midwifery training faculty in both government and private sectors. We have 38 in government sector and 16 in private sector, total 54 centers are training the midwifery course. Development of 5 years, 5 centers of excellence to ensure quality of midwifery education, distribution of teaching materials to the midwifery institute through by the support of UNFPA, and initiation of development BSc midwifery curriculum and online master's program in sexual and reproductive rights is going on with the collaboration of Dalarna University. Already Bangladesh Nursing and Midwifery, Bangladesh Nursing Council became Nursing and Midwifery Council Act December 2016, approved by Parliament, and developed draft code of ethics for midwives, licensing guidelines for midwives, and developing accreditation guidelines for midwifery educational institution has been going on with the technical support of UNFPA. Challenges: developing a career ladder for midwives, deployment of trained midwives against 3,000 created posts at Upozela health complexes and union subcenters. Ensuring infrastructure at deployment site, organizing training for midwifery faculty, develop infrastructure for smooth running of midwifery program.
deployment of supportive staffs and develop a safety and protection guidelines for the care providers. Develop awareness for disseminating significant roles of midwives among people. Disseminate midwife job description among the allied health workers. Assessment of deployment sites to ensure an enabling environment for midwives to work or practice, and producing more midwives to ensure quality care of pregnant mothers and babies. Making proposal for creating midwives post for all maternal and child health centers from community level to tertiary level. Continuous monitoring of midwives competencies as per developed guideline. In education, planning for development of faculty and clinical preceptors, fascinating the existing midwifery teachers, the post of midwifery, and developing a career ladder for midwives and increasing the budget for midwifery education and services. Increasing the number of seats for midwifery students. Thank you all. Patience hearing this lot. Thank you. Thank you, madam. As our special guest, Dr. Iqbal Arsalan, President.